হ্যালো গাইস, আজকে সন্ধ্যার পরে একটু বাইর হলাম আমি ঘোরার জন্য। আসলে ঈদের ছুটি অনেকদিন হলো, তো সেজন্য শরীরটা একটু ভালো লাগছে না বেদেই একটু বাইর হলাম আর কি, বুঝছেন, ঘোরার জন্য। ঘুরতে ঘুরতে আমার বাসার আশেপাশে, এখানে একটু পাশে, বেশি দূরে না, বাসার পাশেই, বাসার পাশে আসছে। এখানে লোকজন বেশিরভাগ সময় ঘোরার জন্য আসে, তা আমিও আসলাম একটু ঘোরার জন্য। তো দেখুন, মন ঘুরতে আসা একটা কথা মনে হলো কি যে কাতারের সুন্দর দৃশ্যটা দেখানোর জন্য আপনাদেরকে, আজকে সন্ধ্যার পরে যে দৃশ্যটা হয় সেটা দেখানোর জন্য আর কি। খুব সন্ধ্যার পরে দৃশ্যটা আসলে খুবই ভালো লাগে, আর এমনিতে রাত্রেবেলা ঘুরতে না খুব মজা লাগে। তাছাড়া তো আমি আসছি, এখানে একাই আসছি, সাথে কেউ নাই। দেখুন, চলে যাবো, বাসা চলে যাব, যাচ্ছি এখন বাসার দিকে রওনা হচ্ছি। তো কেমন আছেন আপনারা জানাবেন, যাচ্ছি এখানে। হ্যালো, হ্যাঁ, কি হয়েছে ভাই, কি করতেছেন আপনারা, কি কি হলো, কেন কেন নিছে আপনার মানিব্যাগ? হ্যাঁ, কি রে ভাই, আপনি এর মানিব্যাগ নিয়ে? আচ্ছা, কি আপনাদের সমস্যা রেখে আপনার বলতে হবে, কি হয়েছে আপনাদের? তোর প্রমাণ তো দিতে পারবো, ও বলছে ওর আইডি আছে ভিতরে, আপনি বলছেন উপযুক্ত। আর ডেট নেই, সেটা হলো ভিন্ন কথা, আইডি তো আছে ওর নাকি? শুনুন শুনুন, আপনার কথা শুনুন, আমার এখানে কাতার সরকারে যে আপনার গাছগুলো পরিচর্যা করার জন্য লেবার অলরেডি স্যালারি দিচ্ছে লেবারকে, এখানে বসে মানুষ আরাম করার জন্য, জয়া করার জন্য না, আপনারা এখানে বসে জয় করতেছেন কেন? আর এখানে কাঁচড়াগুলো আপনারা এখানে এভাবে ফেলেছেন কেন? এগুলো কি পরিবেশ ঠিক রাখে না? এটা কি বাংলাদেশ পাইছেন নাকি, যেখানে সেখানে কাঁচা ফেলে দেওয়া? আচ্ছা, পাপকর্ন নিয়ে আসছে, আপনাদের চেহারা দেখে তো ভালো মনে হচ্ছে না, আপনাদের চেহারা দেখে তো আমার কাছে ভালো লোক মনে হচ্ছে না, আপনারা মনে করুন ধান্দা মান্দা করতেছেন ভাই, কি হয়েছে আপনার? আসলে মূল সমস্যাটা কি? মূল দেখুন, সুন্দর করে এখানে মানুষ ঘোরার জন্য আছে, আপনারা এখানে দয়া করতেছেন। আমি বলতেছি না, আপনি কেন এখানে সবাই মিলে ঘুরতেছি, কত টাকা আছে কেমনি রাখেন? আমি আপনি জিজ্ঞেস করছি, আপনি কথা কম বলেন, আপনি জিজ্ঞেস করছেন, আপনি আপনি কথা বেশি বলতেছেন কেন? আপনার বলেন প্রথম থেকে বলেন, আপনি মানে কিভাবে হারা গেছে ভাই? আমি এদিক থেকে ঘুরতে বাইরে এসেছি, হ্যাঁ, দোকান থেকে নাস্তা লইছি, নাস্তা খাইয়ে আইতেছি, ফট করে আমার মানে একটা কোথায় জানি ঘুরে গেছে, আমি পাই না, হ্যাঁ, দেখতেছি এই লোকটা পাইছে, আমি এর বলতেছি এর দিকে পাইতেছে না, আমার কয় টাকা আছে আমার মনে নেই, আইডিয়া আছে দুইটা মনে আছে। তো আপনার যে মানে ব্যাগটা আছে, এটা তো আপনার মানে ব্যাগ, প্রমাণ আছে, তো এটা সবই একজন লোকের মানি ব্যাগ, সে দেখলেই বুঝতে পারবে তার ভিতরে আইডিয়া আছে তার, এবং অন্য অন্য কাগজপত্র থাকে মানি ব্যাগের ভিতরে, সে তো দেখলেই বুঝতে পারবে। তা আপনি কিভাবে বলছেন যেটা আপনার মানে ব্যাগ, আপনি আপনার ভিতরে আমার মানি ব্যাগ বলি না, ও উপযুক্ত আপনি পাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মানি তো আমি বলি না, ও উপযুক্ত প্রমাণ না দিলে কিভাবে দিব, ওর টাকা কত আছে বলতে পারছিস না ভাই? উপযুক্ত প্রমাণটা তো হলো, তো ওর আইডিটা দেখলে তো বলো, আমি এখান থেকে 5 রিয়াল খরচ করছি ভাই, ও বলতাছে এক্সপেক্টেড এক্সপেক্টেড কি হইছে, যদি টাকা থাকে 5 রিয়াল আমি দিয়ে দিব আজটা, ঠিক আছে? আমি কিন্তু ওই সময় থেকে ফলো করতেছি আপনাদেরকে, আপনারা কিন্তু আইডি নাই, আপনি দেখেন ওর আইডি না না, আমি ওই সময় থেকে ফলো করতেছি, আপনারা দুজন কিন্তু একটু ওর একটা মানে উসিগুন উসিগুন দেখছি আমি ওই দিক থেকে, বুঝছেন, একটা কার্ড আছে মেট্রো কার্ড মনে হয় কাতারের। আচ্ছা, হ্যাঁ, ওর ওটা আমার না মোবাইল আছে, ওর আইডি নাই ভিতরে, আইডি নাই ভিতরে, আইডি নাই ভিতরে ভাই, আইডি দেখা। আচ্ছা, টাকা টাকা কত আছে? আইডি আছে ভাই, টাকা কত আছে, টাকা কত আছে, ভাই সব আছে এখানে। আচ্ছা, হেল কার্ড তো প্রমাণ, হেল কার্ড তো এই বন্ধু কি ওর আইডি হতে পারে, এটা দেখানো যাবে না ভাই, কেন দেখানো যাবে না? না, তাহলে কেন সমস্যা আছে, কেন দেখানো যাবে না? আপনি আইডি আইডি আপনার মানি ব্যাগ? আমার মানি ব্যাগ না, আপনি তাহলে আপনি আপনি দেখাবেন না কেন এটা? ও উপযুক্ত কত টাকা আছে ওটা টাকাটা প্রমাণ নিয়ে আসো। না, ও তো বলছে ওর আইডি আছে, ওর টাকা ওর আইডি আইডি নাই বলছিস না? দেখুন ভাই, ঝামেলা করেন না এখানে, ভাই আমি চেক করে দেখাই দিচ্ছি আইডি, এখানে ঝামেলা করার জায়গা না এটা, আপনারা যেগুলো করতেছেন এগুলো ভালো কাজ না, আপনি শুনেন আমার কথা, শুনেন, আমি ওকে ভাই ওকে বলতেছি আপনি টাকা কত আছে টাকাটা প্রমাণ নিয়ে আসেন। আরে ভাই, নেই নেই, কি আপনি বাংলা বলেন আমার সাথে, আপনি হিন্দি কেন বলতেছেন? হিন্দি বলতেছি না আমি, আমি বলতেছি ওর আপনি কিন্তু চেহারা দেখে আমাদের খারাপ লাগতেছে, আপনার চেহারাটা ভালো না, আমার চেহারা চেহারা আপনি কি আমার চেহারা জিজ্ঞেস করা, আপনি একটু ঠান্ডা হন ভাই, আপনি যে আপনি যে মানি ব্যাগটা দিচ্ছেন না,
ও সুবিধা অসুবিধা সেটা আপনাদের বলে না, আপনি কেমন সুবিধা মানুষ মানে একটা দিয়ে দেব, আপনি কেমন সুবিধা মানুষ আপনি আপনাদের বলতে চান, মানে ভাই হারা গেছে আপনার কত টাকা আছে কি আছে সেটা আপনি বলতে পারছেন না, আমার আইডি আছে, আমার হেলথ কার্ড আছে, আমার ট্রেন মেট্রো কার্ড আছে, আমার মানে একটা দিতেছে না ভাই, আপনারা কি করতেছেন আমি জানি না, আচ্ছা ঠিক আছে মানে ভাই একটা আমাকে দেন, আপনি মানে ভাই টাকা দেখেন ভাই ওখানে আমার ফোন না 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 আপনাকে কি ভাবে দিব আমি কেন পুলিশ নিয়ে আসবো প্রয়োজনে আমি দিতে পারি, আরে ভাই আমি মানে ভাইয়ের জন্য পুলিশ নিয়ে আসবো এখানে নিয়ে আসে আপনি উপযুক্ত প্রমাণ না দিতে পারলে আরেকজন হইতে পারে ভাই উপযুক্ত প্রমাণ লাগবে, আপনি যে আরেকজন মানে ভাই ওকে তো দিবেন ওটা ওটা প্রমাণ কি, আমি বলছি যে এখান থেকে আমি আমি যে বলছি আপনি লোক ভালো নাই সেটা আসলে আমি বুঝতে পারতেছি, আপনি দেখুন বলতে হবেন আমার লোক কেমন, না না আপনি তো এখানে বিনা কারণে জন্য ঝামেলা করতে হবে না, বলতে হবে আমি লোক ভালো নাই খারাপ বলতে অবশ্যই বলতে হবে, আপনি যখন এখানে ঝামেলা করতেছেন বলতে হবে আপনার দিকে, না না বলতে হবে না এখানে এখানে ঘুরার জন্য সবাইকে বলা হয়েছে এখানে মারামারি করার জন্য, আরে ভাই আপনাকে কি বলবো আপনি নিজের মানি ব্যাগ নিজে বলতে পারছেন না কি আছে না আছে, এখানে আসলে আমার মনে হচ্ছে আপনার দুটোটাই দান্দাবাজ, না ভাই আমার টাকা লাগবে না আপনার দুটোটাই দান্দাবাজ, আপনার কথার সাথে কোনো মিলে ছোট বুদ্ধ কথা ছোট বুদ্ধ আপনাকে আমাদের মাস মধ্যখানে আসে আপনি আবার দান্দাবাজ ভাই দেখুন এখানে এখানে দান্দাবাজ কেন বলতেছেন ওটা অবশ্যই বলতে হবে না, কেন বলবেন আপনি আপনারা ঝামেলা করতেছেন কেন এখন, না না আমরা যান এখান থেকে চলে যান এখান থেকে ঝামেলা করবেন না এখন যান, কেন যাব আপনি এখান থেকে উঠে যান ভাই, জানলে তো আমার আইডিটা দিতে হচ্ছে ভাই, আপনি যান পুলিশে যান থানায় যান, যাই আপনারা মানে ভাই কি 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 ছিল আপনি একটা ডায়েরি করেন এখানে নোটিশ করেন, নোটিশ করলে পুলিশ আপনাকে খোঁজ করে দিয়ে দিব, এর নাম এর নাম নোটিশ করেন, হ্যালো গাইজ এখানে দুটো লোক এরা ঝামেলা করছিল আইডি নিয়ে, ও একটা বলতেছে মানে হারা গেছে একটা বলতেছে পাইছিল লাস্ট পর্যায়ে কি করলাম কিছুক্ষণ বসা কথাবার্তা বইলা, আসলে মূলত ওর মানে ব্যাগটাই কিন্তু ওই যে পাইছিল সে বলতেছে আপনার আপনার সে বলতেছে আপনার উপযুক্ত প্রমাণ ছিল না সেজন্য দেয় নাই যে, ঠিক আছে গাইজ ভালো থাকেন আজকে ভালো থাকেন। Hello guys, like, comment, share, subscribe.